হি ওয়া আসহাবিহি ওমান ওয়ালা হাম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা জানব কোরবানির পশু কীভাবে জবাই করতে হয়, জবাই করার সময় কী দোয়া পড়তে হয়, পরে কী দোয়া পড়তে হয় সে প্রসঙ্গে। বুখারি এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই করেছেন, এবং বিভিন্ন হাদিস থেকে এ বিষয়ে আমরা উৎসাহ পাই যেন নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই করা হয়, যদিও অন্যের মাধ্যমে জবাই করানো হলে তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমরা যারা নিজের হাতে নিজের কোরবানি পশু জবাই করতে সাহস পাই না, তাদের একটা বড় সমস্যা মনে করি আমরা, যে আমরা কোরবানির করার পদ্ধতি জানি না, কী দোয়া পড়তে হয় সেটা জানি না। মূলত এই বিষয়গুলো অত্যন্ত সহজ একটি বিষয়। কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে দুটি বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার জবাই বিশুদ্ধ হয়ে যাবে, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। প্রথম বিষয়টি হলো আপনি বিসমিল্লাহ বলে জবাই করবেন, বিসমিল্লাহ বলে আপনি ছুরি চালনা শুরু করবেন, এটি হলো জরুরি বিষয়। আল্লাহ ছাড়ার কারোর নামে যেন জবাই করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে, বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। আর জবের সময় আপনাকে খেয়াল করতে হবে পশুর খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই পাশে থাকা দুটি নালী, সরু বা চিকন নালী, সেই নালীগুলো কাটা হলো আপনার জন্য জরুরি। অর্থাৎ এই নালীগুলো যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে জবে বিশুদ্ধ হয়ে গেল। আপনি এটা কোরবানির উদ্দেশ্যে জবে করছেন, আকিকার উদ্দেশ্যে জবে করছেন, সেটি আপনার মনে আছে, বাস এই নিয়তটুকু যথেষ্ট, কোরবানি বিশুদ্ধ হয়ে গেল, জবে বিশুদ্ধ হয়ে গেল। তাহলে এই ছোট্ট কাজটুকু বিসমিল্লাহ বলা এবং শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে দুটি তুলনামূলক ছোট নালী দেখা যায়, সেগুলো কাটা গেল কি না আপনি শুধুমাত্র সেই বিষয়টি খেয়াল করলেন, ততক্ষণ পর্যন্ত ছুরি চালনা করলেন, বাস এতেই কিন্তু কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, আরও কিছু দোয়া আগে বা পরে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলো যদি আমরা করি এবং আরও কিছু পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করি তাহলে সেটা উত্তম হবে, তবে তার উপরে শুদ্ধ অশুদ্ধ হওয়াটা নির্ভর করবে না। তাহলে আমরা পরিপূর্ণ পদ্ধতিটা যদি বলতে চাই তাহলে বলবো সর্বপ্রথম কাজ হলো ভালো করে ছুরি বা চাকুটা ধার নিয়ে করে নিতে হবে। যারা বিভিন্ন পশু জবাই করে বেড়ান, স্থানীয় মসজিদের মুয়াজ্জিন সাহেব বা অন্যান্য অনেকেই, তাদের দেখা যায় একটা ছুরি দিয়ে অনেকগুলো পশু জবাই করতে হয়, শেষের দিকে এসে ধার কমে যায়। মুসলিম বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন পশু জবাই করার আগে ভালো করে ছুরি বা চাকু ধার দিয়ে নিই, এবং একটি পশুর সামনে আরেকটা পশুকে জবাই করা অথবা তার সামনে ছুরি চাকু ইত্যাদি ধার দেওয়া, এগুলো অনুত্তম কাজ, এতে পশু ভয় পায় এবং অপ্রয়োজনে তাকে কষ্ট দেওয়া হয়। যাই হোক, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো পশুকে বাম কাত করে, পশুর বাম কাঁথে তাকে শোয়াতে হবে, এভাবে শোয়ালে জবাই করতে সুবিধা হয় এবং তার পাগুলো কেবলার দিকে থাকবে। শোয়ানোর পর একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, সেই হাদিসের সনদের বিশুদ্ধতা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতপার্থক্য রয়েছে, কেউ সহি বলেছেন কেউ গায়ে সহি বলেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়াটি পড়া উত্তম, মুস্তাহাব, কোনো কোনো হাদিসের আলোকে যদি সে হাদিসের সনদ নিয়ে কথা আছে। এ দোয়া আপনি জানেন না, কোনো টেনশন নেই, কারণ এই দোয়া পরিপূর্ণভাবে পিওর বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, এমন নয়। যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো পশুকে শোয়ানোর পরে তার গলা যখন ছুরি চালনা করবেন তার আগে আপনাকে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে, এরপরে আল্লাহুম্মা মিঙ্কা ওয়ালাক, এটি বলাও কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা সবটুকুকে একসাথে এভাবে বলতে পারি, বিসমিল্লাহি আল্লাহ আকবর, আল্লাহুম্মা মিঙ্কা ওয়ালাক, বাস এটুকু বলে আপনি ছুরি চালনা শুরু করলেন। জবে করার শেষে যদি নিজের পশু নিজে জবে করে থাকেন তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল হু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন, এবং এটা না বললেও কোনো অসুবিধা নেই, তবে এটা বলা উত্তম। আর অন্য কারোর পক্ষ থেকে করলে আপনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল হু মিন অমুক 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 অমুক, অর্থাৎ অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ আপনি এটা কবুল করেন। এটা আপনি বাংলায় বলতে পারেন, আল্লাহ এটি আমার পক্ষ থেকে কোরবানি হিসাবে আপনি কবুল করুন, অথবা আল্লাহ এটা অমুক 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 তাদের পক্ষ থেকে কোরবানি হিসাবে কবুল করুন। অতএব কাদের পক্ষ থেকে করছেন তাদের নামগুলো জপা এটা জরুরি কোনো বিষয় নয়, তাদের নিয়তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যদি তাদের নাম জপা না হয়, তাদের নাম বলা না হয়, তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কোরবানি করার ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে তা হলো কোরবানি পশুর রক্ত এগুলো যাতে কোনোভাবে কোনো জায়গায় পড়ে না থাকে, যাতে মানুষের চলাচল অসুবিধা হয়, পরিবেশ নষ্ট হয়, বাস এই বিষয়গুলোকে খেয়াল করে যদি আমরা কোরবানি করি তাহলে ইনশাআল্লাহ বিনিল্লাহ কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে সুন্নাসম্মত উপায়ে নিজের পশুর নিজের হাতে কোরবানি করার